প্র্যাকটিক্যালি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা ফি জমা দিবেন। আপনারা সবাই জানেন আপনাদেরকে ইউক্যাশের মাধ্যমে 840 টাকা ভিসা ফি পে করতে হয় এবং জমা দিতে হয় 850 টাকা, 10 টাকা মেরে দেয় তারা। তো আপনি কিভাবে এই মুহূর্তে 824 টাকা, আপনারা সবাই জানেন 840 টাকা ভিসা ফি ইউক্যাশে পেমেন্ট করতে হয়, কিন্তু বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন 824 টাকা, জেনুইন প্রাইস। আপনারা 824 টাকা কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন সম্পূর্ণটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটি কথা বলে রাখতে চাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি সাইম অ্যান্ড সার্চের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন ভিসা জমা দেওয়ার সময় আমাদের কিন্তু ভিসা বাবদ 840 টাকা জমা দিতে হয়, আর ইউক্যাশের মাধ্যমে এটি পেমেন্ট করতে হয়। আর ইউক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে গেলে 840 টাকা আপনি যখন জমা দিবেন তখন তারা 10 টাকা রেখে দেয়, মানে টোটাল রাখে 850 টাকা। এই 10 টাকা কিন্তু তাদের লাভ, তো আপনি 10 টাকা তাকে কেন দিবেন আর এত ঝুট ঝামেলা কেন নেবেন? আপনি জানেন অ্যাম্বাসিতে কিন্তু যমুনা ফিউচার পার্কে যে আমাদের আইভ্যাক সেন্টারটি রয়েছে সেখানে কিন্তু দালাল চক্রে ভরা, তারা একজন 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 করে আসে এবং আপনাকে জিজ্ঞেস করে ইউ ক্যাশ করেছেন 840 টাকা দিয়েছেন। আবার কেউ আছে তাদেরকে ভরসা করে তাদেরকে টাকা দেন, টাকার আর কোনো খোঁজখবর পাওয়া যায় না, এই টাকার কোনো হুদ্দিশ আর পাওয়া যায় না, আপনার 800 টাকা মেরে দেয় তারা, আবার আপনি 840 টাকা দিয়ে ভিসা করতে যান। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো এই ঝামেলা আর করবেন না। আপনি আপনার ভিসা যখন জমা দিতে যাবেন তার আগে আপনার নিজের বিকাশ নাম্বার থেকে আপনি এই পেমেন্টটি ক্লিয়ার করতে পারবেন। তো বিকাশের মাধ্যমে আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে 840 টাকা রয়েছে এটি কীভাবে পেমেন্ট করবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে এক নজর দেখাবো। সো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি প্রক্রিয়াটি কীভাবে আপনি বিকাশের মাধ্যমে আপনার 840 টাকা পেমেন্টটি আপনি পেমেন্ট করবেন। চলুন এক নজর আমরা দেখে আসি। ভিউয়ার্স, আপনি আপনার বিকাশে চলে আসবেন, বিকাশ অ্যাপ যেটি রয়েছে সেখানে চলে আসবেন এবং সেখানে পে বিল চলে যাবেন, লেখা থাকবে পে বিল, সেখানে আপনি চলে যাবেন পে বিল। পে বিল যখন আপনি পে বিলে চলে যাবেন তখন নিচে লেখা দেখবেন অন্যান্য, এখানে অনেক কিছু আপনি পাবেন, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, সরকারি ফি, সবার লাস্টে আপনি দেখতে পারবেন অন্যান্য। এই অন্যান্যতে চলে যাবেন, এই অন্যান্যতে যখন চলে যাবেন তখন আপনাকে দেখাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ফি। আমি আবারও বলছি, যখন আপনি অন্যান্যতে চলে যাবেন তখন আপনার সামনে চলে আসবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ফি, তখন আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি আপনার সাইটটি সিলেক্ট করবেন, আপনি কোন অ্যাম্বাসি থেকে আপনার ভিসাটি জমা দিবেন। আপনি যদি ঢাকা থেকে দেন ঢাকা, আপনি যদি চিটাগং দেন চিটাগং, আপনি যদি রাজশাহী থাকেন তাহলে রাজশাহী, আপনি যদি খুলনা থাকেন তাহলে খুলনা, সিলেট থাকলে সিলেট, মানে এক কথায় আপনি যে অ্যাম্বাসিতে আপনার ভিসাটি জমা দেবেন সেই অ্যাম্বাসিটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ঢাকা থেকে জমা দেবো যমুনা পার্কে, যমুনা ফিউচার পার্কে, তাই আমি ঢাকা সিলেক্ট করলাম। তারপর আপনার ওয়েব ফাইল নাম্বার দিয়ে দিবেন। আপনার ওয়েব ফাইল নাম্বার হচ্ছে যেখানে লেখা থাকে আপনার একদম ফর্মের ফ্রন্টে দেখবেন লেখা থাকবে BW, DW বা DX, এরকম কিছু নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনার ওয়েব ফাইলটি নাম্বারটি রয়েছে, ওই ওয়েব ফাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন সাথে সাথে এখানে। তো আমি একটি ওয়েব ফাইল নাম্বার এখানে আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিব। যেমন ধরুন আমার ওয়েব ফাইল নাম্বারটি রয়েছে, আমি আপনাদেরকে দেখাই, BG DD, তারপর হচ্ছে V30, E1322, এটি হচ্ছে আমার ওয়েব ফাইল নাম্বার। আপনারা আপনাদের ওয়েব ফাইল নাম্বারটি অবশ্যই সঠিকভাবে দিবেন, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আপনারা, আমি আবারও বলছি, আপনাদের ওই ওয়েব ফাইল নাম্বারটি আপনারা আপনাদের ফ্রন্ট পেজেই পেয়ে যাবেন। ফ্রন্ট পেজে আপনার ছবির নিচেই এই নাম্বারটি দেওয়া থাকে, অবশ্যই এখান থেকে গিয়ে আপনি দিয়ে দিবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন এখানে, যেমন আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম 01790109041, এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন এবং বিল পেতে এগিয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে লেখা আছে 824 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনারা জানেন আপনাদের থেকে কিন্তু ইউক্যাশের মাধ্যমে
নেওয়া হয় 840 টাকা। যদি আপনি বিকাশে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 824 টাকা। যেহেতু আমার বিকাশে এত পেমেন্ট এত টাকা নেই, সেক্ষেত্রে ওরা অপর্যাপ্ত ব্যালেন্স দেখাচ্ছে আর এখান থেকে কেটে নিবে 824 টাকা। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কিন্তু বিকাশের মাধ্যমে 840 টাকা যে এই ফিটি রয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের বাবদ, 840 টাকা যেটি আমাদেরকে সবারই জমা দিতে হয়, এটি আপনি একদম নির্ঝামেলা ছাড়াই আপনি কিন্তু এই পেমেন্টটি এখন বিকাশের মাধ্যমে করতে পারবেন। আর ইউকেশে ঝামেলা করতে হবে না, দালালের হাত ধরতে হবে না, দালাল চক্রে আপনাকে পড়তে হবে না, আপনি একদম নির্ভুলে নির্দ্বিধায় বিকাশ থেকে আপনার নিজের বিকাশ থেকে আপনি এই পেমেন্টটি করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে, একটি ইনফরমেশনমূলক ভিডিও আপনাদেরকে দেখালাম। যদি আমার ভিডিওটি একটু আপনাদেরকে ভালো লাগে, আপনাদের ভালো লাগে বা পছন্দ হয়, অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো কিছু আরও জানতে চান অবশ্যই কমেন্টস বক্সে আপনি জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।